হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তা কিছু এক্সক্লুসিভ কাতান শাড়ি কালেকশন আসলাম, কাঞ্জিবরম কাতান শাড়ি মিনাকারি ওয়ার্কের। খুবই সুন্দর শাড়িগুলো, আর একদম সব পিওর মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে, একেবারে কম প্রাইসের। প্রথমে একটা অ্যাশ কালার দেখাচ্ছি, অ্যাশ কালার মধ্যে পিঙ্ক কালার সুতো দিয়ে কাজ করা থাকবে, একদম সফটের মধ্যে। শাড়িটা কিন্তু দুই সাইডে, মানে দুটো সাইডে কিন্তু সেম পার্ট থাকবে। শাড়িটা অসম্ভব সুন্দর, উপরের পার্টটাও সুন্দর, একদম অল ওভার কিন্তু এভাবে কাজ করা যায়, ফার্স্ট টু লাস্ট এভাবে কাজ করে, খুবই সফট শাড়িটা। এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র 2000 টাকা। এই যে এটা থাকবে আজকে, প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস হবে, মাত্র 2000 টাকা। এটা হলো জেড ব্লু কালার, জেড ব্লু কালার মধ্যে মেরুন কালার কন্ট্রাস্ট, অনেক সুন্দর শাড়িটা। ধরো শাড়িটা, ধরো এই যে পুরোটা কিন্তু এভাবে কাজ করে, একদম ফার্স্ট টু লাস্ট, এ টু জেড এভাবে কাজ করা থাকবে শাড়িটা, দেখার মতন কালেকশন, একদম পিটানো কাজ করা। হ্যাঁ, আঁচলটা দেখো, আঁচলটা, এই যে আঁচলটা, এটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর, এটা হলো আকাশি কালার, মানে ফিরোজা কালার যেটা। এটার প্রায় 2000 টাকা পড়বে। এটা হলো জাম কালার মধ্যে আছে, জাম কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার। ধরো এটা, সেটা ধরো, সেটা কিন্তু ওয়াও, অনেক সুন্দর শাড়িটা। এই শাড়িটার প্রাইস 2000 টাকা পড়বে। এটা হলো কালোর মধ্যে আছে, কালোর মধ্যে রেড কালার পর, দেখুন এই শাড়িটাও অনেক সুন্দর। তো এটার প্রাইস পড়বে মাত্র 2000 টাকা, এটার প্রাইস 2000 টাকা পড়বে। তো এটা হলো মেরুন কালার মধ্যে আছে, মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর, খুবই সুন্দর শাড়িটা। এটা আঁচলটা কিন্তু মিনাকারি ওয়ার্ক করা, তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র 2000 টাকা। আর এটা হচ্ছে সবুজ কালার মধ্যে, মানে সি গ্রিনের মধ্যে মেরুন কালার পার্ট, এটা দেখো সি গ্রিনের মধ্যে মেরুন কালার, এক এক সি এক এক কাতান, মানে কোনোটার থেকে কোনোটা কম না, প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর, জাস্ট ওয়াও। এটার প্রাইস পড়বে মাত্র 2000 টাকা। হলো চকলেট কালার, দেখুন অনেকগুলো কালার কিন্তু শাড়িটা, এই শার্টের প্রাইস পড়বে মাত্র 2000 টাকা। তো ফ্রেন্ডস, আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এটা হলো সূর্যকন্যা 35 নম্বর মেনশন, দ্বিতীয় তলা গাউসি মার্কেট, ঢাকা 1205। অনলাইন নাম্বারটা হলো 0916 0916 9503096। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।